আমি আপনাদের জন্য তালের একটা বিশেষ রেসিপি নিয়ে এসেছি। সাধারণত এই রেসিপিটি খুব কমই দেখা যায়, কিন্তু একবার যদি বাড়িতে বানিয়ে রেসিপিটি খান তাহলে সারা জীবন এর স্বাদ ভুলবেন না। তার জন্য আমি তাল একটা তাল এনেছি এবং সেই তাল থেকে তালের মাড়িটা বার করছি। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, তাল প্রায় সকলেই খেতে ভালোবাসে, আর বিশেষ করে তালের তরি বিভিন্ন ধরনের মুখরোচক খাবার আমাদের সবারই ভীষণ প্রিয়। কিন্তু আমার আজকে রেসিপি এতটাই বিশেষ যে আপনি হয়তো আগে কখনো খাননি বা দেখেননি, তাই আমার এই বিশেষ রেসিপিটি আপনি মনোযোগ সহকারে দেখুন। ফ্রেন্ডস, আর কথা বাড়াবো না, আমার আজকের রেসিপি তালের রসকুলি পিঠে। চলুন তাহলে দেখে নিন আমি তালের রসকুলি পিঠেটা কীভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, অন্য স্বাদের রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি তালের রসকুলি পিঠে। চলুন তাহলে দেখে নিই তালের রসকুলি পিঠে বানাতে কী কী উপকরণ লাগছে। এখন তালের সিজন, তালের বিভিন্ন রকম মুখরোচক খাবার আমাদের প্রায় সবার বাড়িতেই হয়ে আসছে। তাছাড়া সামনেই রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিশেষ একটি তিথি। সেই তিথিতে আমাদের প্রায় সকলেরই বাড়িতে তালের নানা রকম খাবার তৈরি করা হয়। আজকের আমার রেসিপিটি একটা বিশেষ তালের রেসিপি, যেটা প্রায় অনেকেই জানেন না। আমি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই আমার কী কী উপকরণ লাগছে। তালের রসকুলি পিঠে বানাতে আমি এখানে তালের মাড়ি বার করে রেখেছি, কিছুটা চালের গুঁড়ো, সেদ্ধ চাল কিংবা আতপ চাল, যে কোনো চালের গুঁড়োই ব্যবহার করতে পারেন। দুধ আমি এখানে 250 ml দুধ আমি নিয়ে রেখেছি, একটা নারকেল, এক কাপ চিনি, দুটো এলাচ। এলাচ আমি খুবই অল্প ব্যবহার করব, কারণ তালে একটা মিষ্টি গন্ধ আছে, আর যদি অনেক বেশি এলাচ ব্যবহার করা হয় তাহলে তালের মিষ্টি গন্ধটা পাওয়া যাবে না, শুধু এলাচের গন্ধটাই আসবে। যদি কেউ মনে করেন যে না, এলাচের গন্ধটা বেশি ভালো লাগবে, তাহলে সেক্ষেত্রে এলাচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি তালের আইটেমগুলোতে এলাচ খুব বেশি পছন্দ করি না, তাই আমি দুটো এলাচ ব্যবহার করব। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটির উপকরণ ডেসক্রিপশনে থাকবে, আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, অল নোটিফিকেশন চয়েস করে নেবেন, যাতে আমার তৈরি সুন্দর সুন্দর ভিডিও আপনি সবার প্রথম পেয়ে যেতে পারেন। শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। চলুন তাহলে রেসিপিটি বানাই। সবার প্রথমে আমাকে রসগুলিটা বানানোর জন্য যেটা করতে হবে, আমি একটা কড়া নিয়েছি, কড়াইয়ে অল্প হাফ চামচ মতন লবণ দিলাম, এবার আমি তালটা নিয়ে নেব। তালটা আমি নিয়ে নেব, এখন হাতে করে একটু তালটা আমি এবার করে একটু মিশিয়ে নেব, আর ওপর থেকে অল্প অল্প করে চালের গুঁড়োটা দিতে থাকবো। তালের সঙ্গে আমি চালের গুঁড়িটা এভাবে অল্প অল্প করে দিয়ে মিশাবো।
চালের গুঁড়ির সাথে তালটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশে গেছে, এবার আমি অল্প জল দেব। তালের রসগুলি পিঠেটা বানানোর জন্য চালের গুঁড়িটা একটু বেশি মিহি করে ছেঁকে নিতে হবে। চালের গুঁড়িটা ডাসো ডাসো থাকলে পরে তাহলে পুলিটা ভালো হবে না। জলটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশাতে হবে, একবারে অনেকটা জল দেওয়া যাবে না। তালটার সাথে আর চালের গুঁড়িটা একদমই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুলিটা তৈরি করার জন্য আমি যে ডোটা তৈরি করব সেটা খুবই স্মুথ হওয়া দরকার, স্মুথ না হলে পুলিটা ভালো হবে না। তাই এই চালের গুঁড়ির সাথে তালটা খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ি আর তালটা নরম ঠিক এরকম ধরনের হবে, এর থেকে শক্ত কিংবা এর থেকে বেশি পাতলা করা যাবে না। আমি যে চালের গুঁড়িটা ব্যবহার করছি এটা একদমই শুকনো চালের গুঁড়ি, ভেজা চালের গুঁড়ি হলে পরে তাহলে তখন আরও সাবধানে জল দিতে হবে, কারণ এমনিতেই ভেজা চালের গুঁড়িতে জল থাকে। আমি এখানে আমি গ্লাসের হাফ গ্লাস জল আমি ব্যবহার করেছি। আমি যে ব্যাটারটা তৈরি করেছি এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা পাত্রে আলাদা করে রাখবো। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাস কিন্তু একদমই লো থাকবে। গ্যাস অন করার পর আমার খুন্তিটা বারবার চালাতে হবে, নইলে তলা থেকে ব্যাটারটা চিটচিট হয়ে লেগে যাবে। এভাবে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট নিয়ে নেব। অনেকটা টেনে গেছে, ফ্রাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। যেটুকু তাপে আরেকটু টেনে যাবে আর একটু ঠান্ডাও হয়ে যাবে তখন আমি একটা পাত্রে নামিয়ে নেবো। গ্যাস থেকে নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো। ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। খুলে ডোটাতে অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে একটু মেখে নেব।
আমরা সাধারণত যে পুলিগুলো বানিয়ে থাকি এটা সেরকম নয়, কারণ এটাতে তালের মাড়িটা দেওয়া আছে। তাই পরে একটু শুকনো গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। আমরা যে শীতকালে সাধারণত পুলি পিঠে বানিয়ে থাকি সেইগুলো গরম করে এনে রাখার পরই ওগুলো শক্ত হয়ে যায়, কিন্তু এটা সেটা হবে না, কারণ এখানে তালের মাড়িটা দিয়ে তৈরি করা হয়েছে, তাই এটা একটু নরম হয়ে থাকবে। সেই জন্য একটু শুকনো গুঁড়ো কিংবা আটা কিংবা ময়দা কিছু দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে, একটু টানিয়ে নিতে হবে, তাহলে পিঠেটা মাখা হয়ে গেছে। এখন উপর থেকে আমি একটু তেল মাখিয়ে রাখবো, তাহলে ওপর অংশটা শক্ত হয়ে যাবে না। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই। এই অবস্থায় আমি ঢাকা না দিয়ে রেখে দেবো আর পুরটা তৈরি করে নেবো। আমি যে কিছুটা ব্যাটার আলাদা করে রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে একটু পাতলা করে নেব। পাতলা হয়ে গেছে, এবার পাশে রেখে দেব। গ্যাস আমি অন করে দিয়েছি, এবার গ্যাসে আমি দিয়ে দেব দুধ। আর দিয়ে দেব নারকেল। গ্যাসটা আমি এখন মিডিয়ামে রেখে দেব। যে দুটো এলাচ নিয়েছিলাম তার একটা আমি এখন দিয়ে দেব। এলাচটা মাঝখান থেকে চিরে দিতে হবে। এখন দেব অল্প লবণ। এবার আমি যে এক কাপ পরিমাণ চিনি রেখেছিলাম তার কিছুটা আমি পুড়ে দিয়ে পুরি যে পুরটা তৈরি করছি নারকেল দুধের আমি সে পুড়ে দিয়ে দেবো। মিষ্টিটা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন, কেউ কম মিষ্টি পছন্দ করেন, কেউ আবার বেশি মিষ্টি খেতে ভালোবাসে, তাই চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতন দেবেন। কিছুক্ষণ দুধটা আমি টানিয়ে দেবো নারকেলের মধ্যে, মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম গ্যাসের মিডিয়াম ফ্লেমে আমি রান্না করি। জলটা দেখুন অনেকটা টেনে গেছে, এবার আমি যে ব্যাটারটা পাতলা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেবো। আমি এখানে নারকেল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে খোয়া ক্ষীর ও ব্যবহার করতে পারেন।
গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে নিয়ে নেব। তাহলে রসগুলিগুলো আমি বানিয়ে নেব অল্প অল্প করে। আমি যে ব্যাটারটা বানিয়েছি, ডোটা তৈরি করেছি আমি, সেটা একটু অল্প করে নেব, হাতে যাতে লেগে না যায়, তার জন্য একটুখানি তেল নেব। আমি আমার পছন্দ মতন ডিজাইন করে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের নিজের পছন্দ মতন করে বানিয়ে নেবেন। যেরকম সাইজ করতে চান সেরকম করবেন, ছোট বড় যেমন খুশি। এবার আমি ভিতরে কুটটা দিয়ে দেব। আমি এবার এটা এখানে রাখবো, আমি আর একটা এরকম সাইজের বাটি তৈরি করে নেব। হাতে একটু তেল নিয়ে করতে হবে, যাতে তালের তাই একটু হাতে চ্যাটচ্যাট করে লেগে যেতে পারে। তেল নিয়ে করলে তালে আর হাতে লেগে যাবে না। চেষ্টা করতে হবে বাটিটা যেন একটু পাতলা হয়, তাহলে খেতে ভালো হবে। খুব মোটা হলে পরে একটু খেতে একটু খারাপ হয়ে যাবে। একটু চেষ্টা করতে হবে বাটিটা যেন একটু পাতলা হয়। দেখুন আমি অনেকটা পাতলা করে বানিয়েছি। এবার আমি আর একটা যে বাটি বানিয়েছিলাম পুর ভরে রেখেছি, সে বাটির ওপরে এই বাটিটা চাপিয়ে দেবো। বন্ধ করে দেবো মুখগুলো। হাতে একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে করলে পরে তাহলে পরে হাতে চ্যাটচ্যাট করে লেগে যাবে না। ডিজাইনটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, আপনারা যেমন যে যেমন ডিজাইন পছন্দ করেন। মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে, তাহলে ভিতরে যে পুরটা ভরা হয়েছে সেই পুরটা তাহলে বন্ধ ঠিকঠাক না হলে তাহলে ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে। এবার আমি একটু একটু করে মুড়ে দেব। আমার একটা তৈরি হয়ে গেছে। আবার আমি হাতে একটু তেল নেব। ভেতরে পুরটা দিয়ে দেবো। এটা আমি একটু অন্যরকম ডিজাইন করছি, যেরকম ধরনের আমরা সাধারণত পুলি বানিয়ে থাকি সেরকমভাবে করে নেব। খুব বেশি হাতে করে চাপা হবে না, কেননা এটা তালের তৈরি, ভীষণই নরম। বেশি যদি হাত দিয়ে চেপে দেওয়া হয় তাহলে ভেঙে যাবে, তাই খুবই আলতো হাতে এই পিছুগুলো গড়ে নিতে হবে। এবার আমি মুখগুলো বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আর একটা পিঠে। এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে, এবার আমি পরের স্টেপে চলে যাবো। একদিকে আমি কড়া বসিয়েছি পিঠেগুলো ভাজার জন্য, আর অন্যটাতে আমি সিরাটা তৈরি করে নেব। এখানে আমি সুগার সিরাপটা তৈরি করে নেব, এই জন্য আমি এক কাপ পরিমাণ জল দিলাম। খুব ডিপ সিরাপের দরকার নেই,
एक कप परिमाण चीनी নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আমি পুর তৈরি করতে ব্যবহার করেছি আর বাদ বাকিটা আমি সিরা তৈরি করতে সুগার সিরাপটা তৈরি করতে ব্যবহার করব। দুতার এরকম কোনো ব্যাপার নয়, একটু চ্যাটচ্যাটে হলে সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। এদিকে আমার সুগার সিরাপটা হতে থাকবে আর আমি এদিকে পিঠেগুলো ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে এবার আমি তেল দিয়ে দেব। একটু বেশি তেলে ভাজতে হবে। আমি দুটো এলাচ নিয়েছিলাম, একটা এলাচ আমি পুর তৈরি করতে ব্যবহার করেছি আর একটা এলাচ আমি সুগার সিরাপে দিয়েছি। গরম হয়ে গেছে গ্যাসটা, আমি এখন একদমই লো করে দিয়েছি। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। গ্যাসটা লো রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি পিঠেটা ভাজার সময় খেয়াল করতে হবে যেন কালো না হয়ে যায়, লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না, এটা তালের তৈরি, তাহলে তালটা উপর থেকে পুড়ে যাবে আর পিঠেটা খেতে তখন তেতো লাগবে। দেখেই বুঝতে পারছেন অনেকটা ফুলে উঠছে। এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব। আমি দু রকম শেপে করেছি, সুগার সিরাপের চিনিগুলো গলে গেছে, এবার ফুটতে শুরু করেছে। এই পিঠেগুলো কিন্তু খুবই লো আছে, ভেজে নিতে হবে, একদমই কিন্তু খায় আছে ভেজে যাবে না, তাহলে
সেগুলো একদমই খেতে ভালো হবে না, পুড়ে যাবে, তাল পুড়ে গেলে তেতো হয়ে যায়, তাই একদমই লো আঁচে ভাজতে হবে। সুগার সিরাপটা আমি একটু নেড়ে দেব, আগেই বলেছি সুগার সিরাপটা একটা কিংবা দুটারের কোনো দরকার নেই, শুধুমাত্র চ্যাটচ্যাটে ভাব হলেই হয়ে যাবে, প্রায় হয়ে এসছে। আর এই পিঠেগুলো ভাজার সময় খুবই সাবধানে নাড়তে হবে, নাড়লে পরে খুব নরম ভেঙে যেতে পারে। সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে, আমি এই ভাজার গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দেব, আর সুগার সিরাপের ওভেনটা আমার অন থাকবে। আমি পিঠেগুলো তেল থেকে তুলে নেব, খুব ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে, নাহলে যখন সিরাপে দেওয়া হবে সুগার সিরাপটাতে তখন তেলগুলো উপরে ভেসে উঠবে। সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, হাতে হালকা চ্যাটচ্যাটে হলেই হয়ে যাবে, ডিপ সিরার দরকার নেই। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, সিরাটা ঠান্ডা হয়ে গেলে আমি পিঠেগুলো সিরাতে ঠান্ডা হয়ে গেছে আর সুগার সিরাপটাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে সুগার সিরাপ পিঠেগুলোর ওপরে ছড়িয়ে দেবো। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, অল নোটিফিকেশান চয়েস করে নেবেন যাতে আমার তৈরি সুন্দর সুন্দর ভিডিও আপনি সবার প্রথম পেয়ে যেতে পারেন, শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। এভাবে করে আমি এক থেকে দেড় ঘন্টা পিঠেগুলো সিরাতে ডুবিয়ে সুগার সিরাপে ডুবিয়ে রেখে দেবো, তাহলে প্রতিটা পিঠের ভেতরে রসটা ঢুকে যাবে। তৈরি হয়ে গেছে আমার তালে রসপুলি, রেসিপিটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আমার তৈরি আরও দারুণ দারুণ রেসিপি পেতে স্ক্রিনে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করুন আর উপভোগ করুন, সঙ্গে থাকুন, ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে।